الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله শেষ পর্যায়ে কারণ কমিটি থেকে আমাকে বলা হচ্ছে যে 9:30 বাজলে আপনি শেষ করে দেবেন তো যাই হোক কমিটি নিয়ে যে গজলটি লেখা হয় এই গজলটি নবীর শানেও নয় আল্লাহ পাকের শানেও নয় কমিটির ছেলেদের মনে একটু উৎসাহিত করার উদ্দেশ্যে লেখা হয় তো যদি একটু ত্রুটি বিচ্যুতি কথা থেকে থাকে কেউ কিছু মনে করবেন না তো যারা কমিটিতে আছেন যদি দেখা যাচ্ছে কারো নামে চুল কাটার কথা বলা আছে কারো নামে একটু দেখা যাচ্ছে অন্যান্য প্রকার কথা বলা আছে তাই বলে খারাপই কথা নয় দয়া করে কেউ কিছু মনে করবেন না আপনি যদি মনে করেন তাহলে বলেন গাইবে না আর যদি বলেন তাহলে গাইবে কমিটিতে যারা আছে বলেন কি করবেন গাইবো গাইবো আচ্ছা ঠিক আছে আমার ভাইজান বলছে গাইতে চলো একবার জোরে সর চোখ দাও লাস্ট বেলা একদম লাস্ট এবার এই গলটা হলে সবাই বাড়ি চলে যাও তাই না একবার চোখ দাও নারে তাকবীর
ঠিক আছে শোনো আচ্ছা আমার ভাইজান একজন কমিটির ভাইজান আচ্ছা লজেন্স গুলো একটু দিয়ে দিন বাচ্চাদেরকে ঠিক আছে লজেন্স নিয়ে কেউ হুডুড করবে না আস্তে আস্তে আমার চাচাই যাচ্ছে ঠিক আছে আস্তে আস্তে দিয়ে দেবে ঠিক আছে কেউ হুডুড করবে সবাই বসো কেউ উঠবে না সবাই বসো শোনো শাংবেড়িয়া গ্রামটাতে আজ শাংবেড়িয়া গ্রামটাতে আজ একটি বছর পরে খুশির পবন বইছে যেন আজ প্রতিটি ঘরে ঘরে খুশির পবন বইছে যেন আজ প্রতিটি ঘরে ঘরে শাংবেড়িয়া হো শাংবেড়িয়া গ্রামটি দেখো শাংবেড়িয়া গ্রামটাতে আজ একটি বছর পরে খুশির পবন বইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে খুশির পবন বইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে এরা বহু পরিশ্রম করে গজল অনুষ্ঠান করে শাংবেড়িয়া গ্রামটাতে আজ একটি বছর পরে খুশির পবন বইছে যেন আজ প্রতিটি ঘরে ঘরে এই কমিটিতে আছে ওগো এক বড় ইমানদার নামটি যে তার ভাই শামিউল সর্দার কই শামিউল ভাই কই কোথায় কোনটা ওই তো হাত উঁচু করেছে একটু ভালো করে দেখে নেন সবাই ঠিক আছে ওই হচ্ছে আমার শামিউল ভাই ইমানদার ওলা তো কবি লিখছে এই কমিটিতে আছে ওগো এক বড় ইমানদার নামটি যে তার ভাই শামিউল সর্দার কমিটিতে আরো আছে লাইটু সামির ভাই গড়েছে এরা এমন অনুষ্ঠান ইমতিয়াজ সাথ দিল তাই ও বাড়ি চলে গেল সে ইমতিয়াজ বাড়ি চলে গেছে ঠিক আছে আচ্ছা লালটু সবার নাম লিখছি কেউ খারাপ পাবে না কই ও এই তো লালটু ভাই বাবা সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে আচ্ছা আরটা সাবির কই সাবির ভাই একটু হাত উঁচু করুন মাশাআল্লাহ 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 চলুন কমিটিতে আরো আছে লালটু সাবির ভাই গড়েছে এরা এমন অনুষ্ঠান ইমতিয়াজ সাথ দিল তাই ও গো মনি রুহুল এরাও যে সোনার ভাই দেখে নি মনি আর রুহুল কই ওটা কি আচ্ছা ওটা মনি ভাই তাই না আচ্ছা আর রুহুল ভাই যান ওইটা আচ্ছা কথাটা বলছি কি ভালো করে শোনো ও গো মনি রুহুল এরাও যে সোনার ভাই আমার মনেতে হয় কি মনে হয় আমার মনেতে হয় তাদের গালে মনেতে হয় তাদের গালে একটু চুমা খা ওই আরেকবার দেখি সেই কি ভাই রুহুল ভাই আরেকবার দেখি এত সুন্দর দেখতে যে আমি তাই প্রেমে পড়ে গেছি এত সুন্দর দেখতে আমি তাই প্রেমে পড়ে গেছি একবার জোরে হোক না রে তাকবীর এরা বহু পরিশ্রম করে এরা গজল অনুষ্ঠান করে শাংবেড়িয়া হো শাংবেড়িয়া গ্রামটাতে আজ একটি বছর পরে খুশির পবন বইছে যেন আজ প্রতিটি ঘরে ঘরে খুশির পবন বইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে ও গো সাজু মিরাজ শুনেছি এরা চিটি বাজ ওই দেখি সাজু ভাই আর মিরাজ হাত তুলে দিয়েছে দাঁড়াও ও গো সাজু মিরাজ শুনেছি এরা চিটি বাজ থাকে না কোনো কাজে ফিরি ফায়ার খেলে
এরা সকাল সাজে ভাই ফ্রি ফায়ার খেলো কি বলে হ্যাঁ সত্যি বলে পাকালো ফ্রি ফায়ার খেলে বলে দিছো ঠিক আছে আর ওই ওই ভাই সাজওয়ার সাজনা মিরাজ ভাই সাজওয়ার মিরাজ मिराज नहीं अच्छा ठीक है ओ गोसाजो मिराज सुनने छिएरा चीटिंग बच्चा के ना कोनो काजे फ्री फायर खेलेरा सकालो साजे ओ गो सागर मस्त कोई सागर भाई कोई अरे तुले दाले दे देगी कोई देखे तू एकटा देखते रे साइड जाओ कोई सागर भाई तू देगी मुंडा देगी মাশাআল্লাহ তোমরা ফ্রি ফায়ার খেলো খেলো না তো খবরদার যেন ফ্রি ফায়ার খেলবে না ওই যদি খেলো জীবন শেষ এরা বহু পরিশ্রম করে এরা গজল অনুষ্ঠান করে ছাংবেড়িয়া ও ছাংবেড়িয়া গ্রামটাতে আর একটি বছর পরে খুশির পবন বইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে খুশির পবন বইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে সাউন্ড এবার হচ্ছে মাশাআল্লাহ কি বাত হেভি সাউন্ড আছে চলো এবার আছে জামাল আর হাফিজুল কো জামাল কোনটা হ্যাঁ জামাল নেই তাহলে হাফিজুল ভাই কোনটা কোড় হাত তোলো নেই আচ্ছা নেই তাই আচ্ছা ছেড়ে দাও ও গো জামাল হাফিজুল কেটে তেরা বাথার উপর তেরে নাম চল ভাগ্যিস নেই থাকলে যেমন ঠিক হতো তা ঠিক নেই ঠিক আছে ভাগ্যি নেই বলে ভেজে গেছি ও গো জামাল হাফিজুল কেটে তেরা মাথার উপর তেরে নাম চল কাটিকে দেখে বাতিন শামি কই সমাবেশ কই হ্যাঁ কই ওটা কি ওটা কোন ভাই হ্যাঁ মাতিন ভাই না শামি ভাই ও মতিন আচ্ছা আচ্ছা সরি মতিন হবে তাহলে আচ্ছা মতিন হবে আমার মতিন ভাই তাই কি বলছে ও গো জামাল হাফিজুল কেটেছে এরা মাথার উপর তেরে নাম চল কাটিকে দেখে মতিন শামি ঝুক তেরা করে এমন কাটে কাটবে এরা সামনে বছরে এরকম কাটি সামনে বছরে দেবে ঠিক আছে যেরকম বলেছি এখানে নেই এখানে নেই মিটির আছে ওইরকম কাটি দেবে এরা বহু করে সেরাম করে এরা গজল অনুষ্ঠান করে সাংবেড়িয়া ও সাংবেড়িয়া গ্রামটাতে আর একটি বছর পরে খুশির খবর হইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে ও গো মহাশিন হাই বল শুনেছি এরা ও গো মহাশিন হাই বল এরা শুকনো ফুলের বাগান সেজেছে সুন্দর করে কোনটা ওই তো মাশাআল্লাহ আর আচ্ছা আটা আছে হাই বল কই ওই তো মাশাআল্লাহ এদের দেখে আনা রুলে মাথা গেল ঘুরে ঘুরে আমি জামার পাতা সঙ্গে যদি অসুস্থ
তুমি দিয়ে যাব ঠিক আছে মাথাগুলো বন্ধ হয়ে যাবে অসুবিধা নেই এরা বহু করে সেরাম করে এরা গজল অনুষ্ঠান করে সাংবেড়িয়া গামটাতে একটি বছর পরে খুশির খবর বইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে ও গো আরিজুল শাহের ওই আরিজুল ভাই ওটা কি আরিজুল আর শাহির শাইন গো নেই বাড়ি চলে গেছে আচ্ছা ও গো আরিজুল শাহের ঘুরে বেড়ে সারা দিন দেয়ছে ঘুগনির দোকান দোকান দিয়েছে ঘুগনির দাওনি তাহলে কিসের দোকান দিয়েছে সিগারেটে चांदा तोले राखी बोल भाई मुस्ता রাকিব বল ভাই নেই আচ্ছা রাকিব বল ভাই নেই ভাগ্যিস নেই ওটা মোস্তান লোক যদি এসে এসে কি করবে তা ঠিক নেই ভাগ্যিস নেই বলে বেঁচে গেছে এরা বহু পরে সেরামে করে এরা গজল অনুষ্ঠান করে সাংবেড়িয়া গ্রামটাতে একটি বছর পরে খুশির খবর বইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে ওগো ইমানদার বলা আছে ওগো আমার ভাই কুতুবউদ্দিন ওই সে ভাই কুতুবউদ্দিন ভাই কই হ্যাঁ নেই আচ্ছা নেই বলে আচ্ছা ঠিক আছে ইমানদার একটু নামাজ কালাম পড়ে দাও নামাজ কালাম পড়ে আমি বলে মনে হচ্ছে পড়ে ও কি কথা নিশ্চয়ই নামাজ কালাম পড়ে তাহলে আমি এমনি এমনি দিছি এখানে নামাজ কালাম পড়ে বলে দিছি ওগো ইমানদার বলা আছে ওগো আমার ভাই কুতুব ইসলামের তরে সাংবেড়িয়া হো সাংবেড়িয়া গামটাতে একটি বছর পরে খুশির খবর বইছে যেন আজ প্রতিটি ঘরে ঘরে খুশির খবর বইছে দেখো আজ প্রতিটি ঘরে ঘরে যুবক ভাই বিন্দু আজকে অনুষ্ঠানে চিটকে না বিন্দু বলছে মিনতি করে কথার দ্বারা বলার দ্বারা যদি ভুল হয়ে যায় দিও ক্ষমা করে ও গো মায়েরা বোনেরা তোমাদের বলি দিও ক্ষমা করে যদি ছোট বড় কোন কথা বলে থাকে তোমাদের তরে দোয়া করো আমাদের তরে কেন নূতন করে আবার আসি ফিরে সাংবেড়িয়া ও সাংবেড়িয়া গ্রামটি দেখো নূতনে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে নারে তকবীর